জান্নাতের ময়নারে সে সত্য ছাড়া কবু মিথ্যা কথা কয় না রে, জান্নাতের ময়নারে সে সত্য ছাড়া কবু মিথ্যা কথা কয় না রে, হয় না এমন ময়না দেখা যায় না দুনিয়ায়, জান্নাতের ময়না রে জান্নাতের ময়না রে। আল্লাহ রাসূল দোজাহানের বাদশাহ জন্মগ্রহণ করে সর্বপ্রথম কাদের জন্য কেঁদেছিলেন শুনুন। জন্ম নিয়ে মায়ের কোলে প্রথম কেঁদে ওঠে, জন্ম নিয়ে মায়ের কোলে প্রথম কেঁদে ওঠে, কান্না শুনে ফেরেশতারা সাত আসমানে ছোটে, প্রশ্ন করে আল্লাহকে কেঁদে কেঁদে কি বলে। ফেরেশতারা আল্লাহকে বলছে, আল্লাহ গো সব বাচ্চারা জন্মগ্রহণ করে মা বলে কেঁদে ওঠে, কিন্তু আপনার পেয়ারা হাবিবে কি বলে কাঁদছে? তখন ফেরেশতার সাথে আল্লাহর কথা হচ্ছে, প্রশ্ন করে আল্লাহকে কেঁদে কেঁদে কি বলে। তখন আল্লাহ বলে, বন্ধু মোর উম্মাতের চিন্তা করে, উম্মাতের চিন্তা করে। তখন আল্লাহ পাক তানার হাবিবকে বলছে, ও বন্ধু কান্না থামাও রে, ও বন্ধু কান্না থামাও রে, তোমাকে যে বাসবে ভালো সে জান্নাত পাবে রে, বান্দা আমার উম্মত তোমার দোজখে না যায়, জান্নাতের ময়না রে জান্নাতের ময়না রে। কাল হাশর দিন যখন আপনার আমার প্রত্যেক মানুষের বিচার হবে, সেখানে কেউ কারো হবে না, কিন্তু আমার আপনার পেয়ারা নবী তিনি গুনাহগার উম্মতদের জন্য কি করবেন শুনুন। হাশর দিনে জজ সাজিবে মহান আল্লাহ তাআলা, হাশর দিনে জজ সাজিবে মহান আল্লাহ তাআলা, উকিল হয়ে কেস লড়িবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নেককার তো জান্নাতে যাবে কোরআন তার প্রমাণ দেয়। যারা ইমানের সাথে দুনিয়া ছেড়ে চলে যাবে তারা তো অবশ্যই জান্নাতে হবে, কিন্তু গুনাহগার বান্দা কিভাবে জান্নাতে যাবে শুনুন। নেককার তো জান্নাতে যাবে কোরআন তার প্রমাণ দেয়, আর গুনাহগার জান্নাতে যাবে মোর নবীর রসেলায়, ও গো মোর নবীর রসেলায়। কেন? সে উকিল বড় দয়াল রে, মোদের ছেড়ে সে জান্নাতে যাবে না একলা রে, মোদের তরে খোদার দারে কেঁদে বুক ভাসায়, জান্নাতের ময়না রে জান্নাতের ময়না রে। আপনারা নিশ্চয় আয়না দেখেছেন, আয়না আমরা দেখতে পাই তার পাড়াকে দেখতে পাই না, ঠিক এই রূপ আমরা নবীকে দেখেছি কিন্তু আল্লাহকে দেখতে পাই না। তো কবি মিসাল দিচ্ছে শুনুন, পাড়া নিজেকে লুকিয়ে রাখে
পারা নিজেকে লুকিয়ে রেখে আয়নাকে দেয় আলো, পারা নিজেকে লুকিয়ে রেখে আয়নাকে দেয় আলো, আল্লাহ নিজেকে গোপনে রেখে নবীতে জাগির হলো, আয়নায় আমার নবীকে দেখে পারায় আল্লাহ আহাদ, ও গো আয়নায় আমার নবীকে দেখে পারায় আল্লাহ আহাদ, আর সারা জগতে ছেয়ে রয়েছে আল্লাহ আর মোহাম্মদ, ও গো আল্লাহ আর মোহাম্মদ। তবে ডাকি আয়না, এ যে মোর খোদার আয়না রে, এ যে মোর খোদার আয়না রে, পারা থেকে আয়নাকে জুদা ভাবা যায় না রে, এ আয়না এমন আয়না শুধু জান্নাত দেখা যায়, জান্নাতের ময়না রে, জান্নাতের ময়না রে। শেষ কথায় বলছে, আমাদের সমাজে গরিব আর ধনীর একটা পার্থক্য থেকেই যায়। আমরা পার্থক্যটা কোথায় বুঝতে পারি? যখন কোনো জানাজার মাঠে যাই, তখন দেখতে পাই একটা ধনী মানুষ মারা গেলে তার জানাজায় এত লোক হয়, জানাজার মাঠে জায়গা দেওয়া মুশকিল হয়ে পড়ে। কিন্তু একটা গরিব মানুষ মারা গেলে তার জানাজায় খুব বেশি বেশি হলে 60-70-100 এরকম লোক দেখা যায়। কিন্তু কেন গরিব হলে তার কি জানাজায় পড়তে যেতে হয় না? আমাদের অনেক অবহেলা করে থাকি। কবি বলছে, গরিব হয়ে জন্ম নেওয়া এতই কি অপরাধ, গরিব হয়ে জন্ম নেওয়া এতই কি অপরাধ, ধনী হলে খাঁটি সোনা গরিব হলে তার খাদ, গরিব মরলে তার জানা যায় কত বাহানা দেখায়, ও গরিব মরলে তার জানা যায় কত বাহানা দেখায়, আর ধনী মরলে তার জানা যায় সব ফেলে ছোটে যায়, মোরা সব ফেলে ছোটে যায়। তবে ওরে মইদুল ইসলাম রে, ওরে মইদুল ইসলাম রে, বড় লোকের জানা যায় সওয়াব বেশি হয় না রে, বড় লোকের জানা যায় সওয়াব বেশি হয় না রে, একই দরুদ।